স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? শৃঙ্খল দাসত্ব কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়? আজ 15ই আগস্ট আমাদের জন্মভূমি ভারত মাতার 74তম স্বাধীনতা দিবস। আজ থেকে 77 বছর আগে বীরদের আত্মবলিদানের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই মহাযজ্ঞে যেসব মনীষীরা সামিল হয়েছেন, অন্যতম হলেন ভগৎ সিং, হরিরাম ঘোষ, বিনয় বাদল, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা প্রমুখ মনীষীগণ। তাদের মধ্যে অন্যতম সর্বকালের শ্রেষ্ঠ অধিনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বোসকে নিয়ে কবি শুভ দাশগুপ্তের লেখা কবিতা আমি সুভাষ বলছি। তোমার পাথরে দিয়েছি মালা, এত এত ফুল তুমি ঢাকা পড়ে গেছো, তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্যরাতে এলগিনি রোডের তিনতলার ঘরে আলো ছিল, চাদর গায়ের এক ছায়া মূর্তি পায়চারি করছিল অবিরাম, বাইরে রাস্তায় ইংরেজ পুলিশের চল সতর্ক সজাগ চোখে দেখছিল। তাদের সব সতর্কতাকে বুদ্ধি বানিয়ে তিনি তখন অন্ধকার চিরে ছুটে চলেছে আলো পথে। দেশের মানুষ কাক পক্ষে কেউ টের পায়নি। তিনি চলে যাবার পর 56টা শীত, বর্ষা, বিশ্ব উধাও, তুমিও। সে থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ, তোমার রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার সেনার ছন্দ। পলস পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তাই তুমি পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজদের ছেড়ে যাওয়া লুটাই রাজ্যপাট, তারাই রইল সুখে। ভারতবর্ষে টাকাই তাদের মুখ, তোমার নয়। ভারতবর্ষে অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশাবুর, তোমার নয়। ইংরেজ গরিব মানুষদের পায়ের নিচে রাখত, আমরা বড়লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে চোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত, আর আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মাস্তান, মাফিয়া, নেতা আর গুলি। ইংরেজ দিয়েছে কালা পানি, সেলুলার জেল, আর আমরা দিয়েছি টিভিতে সুপার হিট মোকাবিলা আর আইনসভায় আয়ারাম গয়ারামের খেল। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীন এ দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসনি, স্বাধীনতা এসেছে, তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজ্যযজ্ঞ, গণতন্ত্র নামক জিরায়ত মাৎসার ন্যায়, প্রগতি নামক লোক ঠাকানো স্ট্যাটিস্টিক, সংহতি নামক বিস্ফোরণের চুম্বার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর আসমুত্র ভরিয়ে দেওয়া ভাষণ, ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো, 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি। নমস্কার।